আগামী 20শে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ির কথা মনে আছে? যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল, তারা কখনো পরাজিত হয় নাই, এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই, ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাদের নিয়ে। হ্যাঁ, 10টা গরু ফেলাবো, হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে, বিপ্লবের র্যাপ সঙ্গীত হবে, কাওয়ালি হবে, আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন এখানে, যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন, আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে, আমরা এটা জানি, থাকবেন, দাওয়াত রাখলাম, চেষ্টা করব আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে, যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি। 10টা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে, এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে, যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে। মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন, চান্দা রেডি করেন, কেমনে দেবেন জানাই দিতেছি। যারা রান্না করতে পারবেন, গোস্ত কাটাকুটি করতে পারবেন, জব দিতে পারবেন, আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে, এখন খুঁইবেন টিম কই। এই যে বাংলাদেশের জনগণ পেজ, এটা লাইক দিবেন, আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটর সাহেব, সাপলুর প্রোফাইল থেকে দেখাই দেন পেজের পোস্টগুলা, তাহলে ওই যে ফেক পেজে যে ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না, যাই হোক লাগে যোগাযোগ রাখবেন। এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ সাপলু।